মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার 22শে এপ্রিল অ্যান্ড ফাইনালি ওই দিনটা চলে এসেছে যখন আমরা ফাইনালি 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 বেড়াতে যাব। ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে, ট্রাভেল পার্টনার চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, কত কিছু হয়ে গেছে। কি রান্না করছে মা? আজ সকাল সকাল মায়ের ডিট্যানিং ফেশিয়াল হয়েছে, রুট টাচআপ হয়েছে, মায়ের নেলস দেখিয়ে দাও। নেলস তো বড়ই বাজে হয়েছে। না, নেলস খুব ভালো হয়েছে, পায়েরটাও সুন্দর হয়েছে, হাতেরটাও সুন্দর হয়েছে। আমার উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝতে পারলে যে এতগুলো কোট লাগাবে সেটা ভীষণ একটু। বাট এটা তোমার যেখানে তুমি যাচ্ছ তোমার বিচ ভাইবস এর জন্য একদম খুব ভালোই লাগবে, সো নট টু ওয়ারি। বেগুন কি হবে? আচ্ছা শনিবার তো, তারপরে আমরা চলে যাবো, অনেকগুলো বেগুন রয়েছে, বেগুন একটু পোড়ায়, ভেন্ডি ভাজা হয়েছে, আর মাছের ঝোল হচ্ছে, ভাবি বলেছিল চিকেন খাবে, চিকেন হচ্ছে, আর গালোটি কাবাব, আর গালোটি কাবাব। সিম্বার জন্য একটা স্ট্রোলার আনা হয়েছিল, আগে স্ট্রোলারটা খারাপ হয়ে গেছিল, সেটার কাহিনী পরে বলবো। এই স্ট্রোলারে বসে কি করছে মা? ওনা বসাচ্ছে না, মানে দু সেকেন্ড বসে এমনি তাকাচ্ছে, তাকে নিজে দাঁড়িয়ে নেমে পড়ছে, আবার নিজে উঠেও পড়ছে, আবার নিজেও সামনের দিক থেকে উঠে পড়ছে। খুব রিস্কি, হয়তো এদিক ওদিক কোথাও করলাম, ও নিজে উঠতে গিয়ে পড়ে টড়ে গেল, আরো ঝামেলা হবে। হ্যাঁ, বললাম কি এটা ফেরত দিয়ে, না না নিজের পা দিয়ে হাঁটাই হাঁটাই ভালো, ঠিক আছে হাঁটবে, কোনো অসুবিধা নেই। রাত্রি 11:50 আমাদের ফ্লাইট, এখন বাজে দুপুর 12টা। আমি আসলে একটু বেরিয়েছি, টুকটাক জিনিসপত্র কেনাকাটি রয়েছে, ওষুধপত্র, তারপরে এই ব্যাগ ভর্তি কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ইস্ত্রি করাবো। আমার আর করতে ইচ্ছে করছে না, একটু সময় দোকান রয়েছে, ওখানে দিয়ে দিচ্ছি, এক ঘন্টা পর দিয়ে দেবে, গিয়ে আবার কালেক্ট করে নেবো। এই যে মহতন মা বসে আছে আমার পাশে, আর এই হচ্ছে আমাদের ইস্ত্রির দোকান। দেখি ইস্ত্রি কাকু কোথায়? এই বাবা ইস্ত্রি কাকু তো নেই, বাড়ি চলে গেছে দুপুরবেলা তো গরম। এখন শেষ মুহূর্তে দিয়েছো কেন তুমি? MKHN মানে মরণকালে হরিনাম। ছেলের দুধ নিতে হবে, ছেলের দুধটা নিতে হবে, ওটা এখানে নেই, ওটা আমরা ওই ইনস্টামার্ট থেকে আনিয়ে নেবো, ওখানে সবসময় অ্যাভেলেবল থাকে। আর এছাড়া সানস্ক্রিন, তারপরে ক্রোসিন, অ্যাজিবিয়ন, ছেলের কিছু ওষুধপত্র, এগুলো নর্মাল বাঙালিদের চেকলিস্ট। হ্যাঁ, ওয়ারলিন, তারপরে এগুলো কাজে লাগে। আর ওটা পা মারিয়ে এনে চলে এসেছি এখন, আমি উপরে যাচ্ছি ভাবির সাথে দেখা করতে, কাকিমার সাথে দেখা করতে। এটা হচ্ছে দ্য পা মারিয়ান। যাও তোমরা চা খেয়ে এসো। আমি নেমে গেলাম বাড়িতে, তার কারণ হচ্ছে ভাবির গালোটি কাবাবটা গিয়ে দেখি কতটা কি তৈরি হয়েছে, এদিকে জিনিসপত্র একটু গোছাগাছি করি, সিম্বু কি করছে দেখি। তো আজকে হচ্ছে শেষ অধ্যায়, ভাবি আজকে ফিরে যাচ্ছে, আমরা আজকে যাচ্ছি অন্য জায়গাতে, একজন ওয়েস্টে যাচ্ছে, একজন ইস্টে যাচ্ছে। আর ভাবি শর্মা আজ খুব মিস করবে নাকি চাটা? তিনটে বাজছে আর এখানে টিকলু আর ভাবি লাঞ্চ করতে বসে আছে। তো হচ্ছে আমাকে আনফর্চুনেটলি মাকে নিয়ে, কারণ মার অ্যাপয়েন্টমেন্টগুলো আছে। তো পরে যখন আসছি কয়েক মাস বাদে, হোপফুলি হয়তো আসতে হবে ডাক্তার কাজের জন্য, তখন বেশিক্ষণ সময় কাটাতে পারবো। তাই এবারে তো আমার থেকে তো কেউ জানে না আমার বেশি কিরম কষ্ট হচ্ছে ব্যাপারটা। আমি ওখানে পুরো আপলোড করে এখানে এসেছি, এসে মারও প্রচণ্ড ভেঙে পড়েছে, মুখে দেখাচ্ছে না, বলছে না, কারণ ওরা যাচ্ছে জিনিসপত্রগুলো দেখছে, মা আবার সেগুলো কি আবার ভেতরে ঢুকে দেওয়া হয়েছে। আমিও এখন তোমাদের মতনই দেখবো, যাই হোক ঠিক আছে চলো খেয়ে নাও, কেন কি কাকিমুনিরা বেরিয়ে যাবে। ওদের ফ্লাইট হচ্ছে আজকে 8:45 নাগাদ, এখান থেকে ওরা মিডল ইস্টে যাবে, ওইখান থেকে তারপরে JFK। তো ওটাই হচ্ছে ব্যাপার, অদ্ভুত লাগছে, মানে ওরা যাচ্ছে এইদিকে আমরা যাচ্ছি ওইদিকে, ঠিক আছে ইয়ে ভি জিন্দেগি হ্যাঁ। এতক্ষণ বসে গল্প করছিলাম, আমি বলছিলামই যে কার যে নজর লাগলো আমি জানি না, হয়তো আমার নিজের নজরই লেগে গেছে, মানে খুব আনন্দ হয়ে গেলে হয় না নিজের নজর নিজের লেগেছে, সেটাই হয়তো হয়েছে। কিন্তু এই যে ট্রিপটা এবার হলো না, সেই ট্রিপটা ডেফিনেটলি আগামী দিনে হবে, কোথাও না কোথাও আমরা যাব। এবং আর একটা কথাও আমার হট করে মুখ থেকে বেরোলো তখন যখন কাকিমণির সাথে বসেছিলাম, যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, এটাই তো সবচাইতে বড় আনন্দের কথা আর ভালো জিনিস, তাই না? সেটাই বেশি ইম্পর্ট্যান্ট।
এখনকার জন্য। আর ঘোরার জন্য তো সারা জীবন আছেই, এবং খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আমরা সবাই যাব, আনন্দ করব। কিছু কাজকর্ম ছিল, হয়ে গেছে, মামনি রেডি, ছেলে রেডি, আর স্নেহা বাথরুমে রয়েছে। কি কখন বেরোবো? 8:03 সাড়ে 8 বেরিয়ে যাবো। ব্যাগটা ফাইনালি এসছে রাত্রি 8 সময়, কিন্তু আমাদের প্যাকিং হয়ে গেছে, এটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে চেঞ্জ করব। ও বাবা কি 8:30 বাজে, চলো বেরে, চলো। হ্যাঁ, সিম্বা দা ফিউচার কিং। আর এই যে সিম্বা দা ফিউচার কিং আমার এই চটি নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, এখানে সিম্বু খাচ্ছে হচ্ছে গিয়ে ওর ডিনার। এই হচ্ছে সেই আমার মুকাচিনো যাকে না খেয়ে আমি ঘর থেকে বেরোই না। আর এই হচ্ছে আমার মায়ের এয়ারপোর্ট লুক। আমার মায়ের জন্য আমি একটা জিন্স কিনে দিয়েছিলাম, যে জিন্স সেইটাকেই মা সালোয়ার কামিজ পরে পরে নিয়েছে। মা তুমি মানে অদ্ভুত, আমার খুব শখ। হ্যাঁ, কি বলছো? ক্যারি করতে পারবো না, আমার তো অভ্যাস নেই না, কিন্তু আমার তো একটু শখ ছিল। যাই হোক, ঠিক আছে, তুমি পরেছো, এটাই আমার ভালো লাগছে। আর বাবিও মায়ের জন্য নিয়ে এসেছিল একটা জিন্স, একটা টপ, সেগুলোকেও মা এমন সুন্দর করে পেয়ার আপ করে পুরো মানে সালোয়ার কামিজ বানিয়ে নিয়েছে। কি হয়েছে, যাবে কালকে সাবধানে যেও, তাড়াতাড়ি চলে এসো, টাটা, ঠিক আছে। এই দেখো, এই নেমেই কি খুশি বাবা, অবস্থাটা দেখো একজনে, তাই 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 তবলা বাজাচ্ছ বাবা বাবা বাবা। এই যে আমাদের লাইসেন্স ফার্স্ট ট্র্যাকের জন্য স্পেশাল অ্যাসিস্ট্যান্স, যেহেতু ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, ছোট বাচ্চা যা করছে না বাবা রে বাবা, নিচে নামবে, নিচে নামবে। ও হচ্ছে কি বলতো, এখানে ছুটে পুরো এই ঘন্টাতে ছুটে বেড়াবো, ছুটে বেড়াবো, ওর সঙ্গে ছুটে বেড়ানো চারটে জিনিস কথা। ওরে বাবা, আবার শান্ত হয়ে যাবে, মানে একটু বুঝে নিলে তারপরে শান্ত হয়ে যাবে। দেখো কি করছে, দেখো, আসো, আমি চলে যাচ্ছি, বাই 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 বাই, চলে গেলাম, বাই বাই, কিচ্ছু যায় আসে না। কাহা যা রি হো জানে মন দাদা, আমরা এবার যাচ্ছি বোর্ডিং করতে। আমরা এখানে বসে একটু পরোটা খেলাম, পরোটা একটুখানি পনিরের তরকারি, ফাইনালি বোর্ড করব, করে একটুখানি রেস্ট নেব। ইনি নিয়ে যাবেন আমাদের এখন সিঙ্গাপুর অবধি। সিম্বা সিম্বা ছুটোছুটি করবে না কিন্তু, সিম্বা সিম্বা, হ্যাঁ, কই গাই, কই কই গাই, কি বাবালি। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা তো ইনফ্যান্ট নিয়ে, তো আমাদের আগে একটু উঠতে দিলে খুব সুবিধা হয়। আর আমরা শুধুমাত্র ইনফ্যান্ট নিয়ে না, আমরা দুটো দুষ্টু ইনফ্যান্ট নিয়ে আছি, তাই না? শুধু ইনফ্যান্ট না, আমরা পাইলট। এই যে আবার লাইসেন্সের জন্য আবার এগিয়ে গেলাম। এটা কি আমাদের প্রেফারেন্স শেষ, বাচ্চা তো শুধু আমাদের একা হয় না, পরে বাচ্চা থাকে। হয়ে গেছে 11:54 বাজে, তোমার তো ঘুমাবার সময় হয়ে গেল।
ছেলের ব্যাসিনেটটা দিয়ে গেছে, তো আমরা ওয়েট করছি ওর ডিপ স্লিপের জন্য। সিম্বার ব্যাসিনেটে এখন খাবার আছে, তার কারণ হচ্ছে সিম্বার বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে। এক এক করে আমাদের ডিনার করতে হবে। তো মায়ের এটা হচ্ছে ভেজ থালি, এখানে একটা বেগেল আছে, এখানে একটা বান আছে, আর এখানে আছে কাজু রাইস অ্যান্ড মনে হয় পনির, বুঝলে কোফতা না। আর এখানে একটা দারুণ দেখতে কেক আছে, চকো কেক বা চকো পাই টাইপের কিছু একটা, আর জুস ছিল, আরও চা কফি একটু পরে খাবো, সিম্বু আগে ঘুমাক, সে লাইটটা বন্ধ না হলেও ঘুমোতে চাইছে না। আর এখানে চিকেন আছে, চিকেন রাইস আছে, কি আছে তোমাদের সবটাই দেখাচ্ছি। আমার ডিনার একটা পোলাও টাইপের কিছু রয়েছে, চিকেন কারি, এখানে ডাল মতো রয়েছে, আর এখানে দেখলাম একটা বার্গার বান টাইপের রয়েছে, আমি খাবো না এটা, কি হলো এটা খাবো না আমি, তুমি নেবে রেখে দিই মানে, এটা তুমি নিয়ে যাবে পরে চাঁদি খাবে। এখান থেকে আমরা এখন যাব, দেখছি ব্যবস্থা করছি, চলো। জানু জানু মা দিদার থেকে আগে পৌঁছে যাবো, চলো।